একের পর এক বিতর্কের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। শনিবার রাজ্যপালের নির্দেশে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগের পর রাত পোহাতে ইস্তফা দিলেন বিশ্ববিদ্যালয়ের ডিন অফ সায়েন্স সুবিনয় চক্রবর্তী। ব্যক্তিগত কারণে ইস্তফা জানালেও জল্পনা দানা বাঁধছে, কারণ যাদবপুর ছাত্র মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির মাথা ছিলেন তিনি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগের পরেই ডিন অফ সায়েন্সের পদ থেকে ইস্তফা দিলেন সুবিনয় চক্রবর্তী। সহ উপাচার্য অমিতাভ দত্তর কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। বিশ্ববিদ্যালয়ের গড়ে দেওয়া 8 সদস্যের অভ্যন্তরীণ ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির মাথা ছিলেন তিনি। সুবিনয় কমিটির অন্য সদস্যদের নিয়ে একাধিকবার হস্টেলে গিয়েছিলেন, সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করে এসেছেন, একাধিকবার বৈঠকও করেছেন। কিন্তু হঠাৎ কেন তিনি এভাবে পদত্যাগ করলেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। জানা গিয়েছে এই সিদ্ধান্তের পিছনে তিনি নিজের ব্যক্তিগত কারণের কথা জানিয়েছেন। তার এই সিদ্ধান্তের পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর তদন্ত নিয়ে নতুন জটিলতা তৈরি হলো বলেই মনে করছে ওয়াকিবহল মহল। অন্যদিকে এদিন রবিবার হওয়া সত্ত্বেও অরবিন্দ ভবন তথা যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনে আসেন নবনিযুক্ত অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ। নিরাপত্তা রক্ষীদের সঙ্গে কথা বলে বেরিয়ে যান। পরে তিনি ফের অরবিন্দ ভবনের CR1 রুমে যান। এদিন বিশ্ববিদ্যালয়ে আসেন রেজিস্ট্রার স্নেহ মঞ্জু বসুও। তিনি জানান বেশ কিছু তদন্ত কমিটির রিপোর্ট পাঠাতে হচ্ছে, তাই ছুটির দিন বলে কিছু নেই, কাজ করতে হবে। এতদিন পর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পেয়েছে, খুশি রেজিস্ট্রার। নতুন উপাচার্যের সঙ্গে বৈঠকও করেন তিনি। তাকে আমরা স্বাগত জানাই। আমাদের এই যে একটা যে মানে ক্রিটিক্যাল একটা যে সিচুয়েশন ইউনিভার্সিটির এই যে দুরাবস্থা, এটাতে তো আমাদের সিদ্ধান্তহীনতায় আমরা ভুগছিলাম, কারণ উপাচার্য না থাকলে ইসির বৈঠক সম্ভব নয়। আর আপনারা যদি আমাদের স্ট্যাটিউট জেনে থাকেন, নিশ্চয়ই আপনারা সবাই জানেন অ্যাজ পার স্ট্যাটিউট যে সমস্ত সিদ্ধান্ত আমাদের নিতে হয় এক্সিকিউটিভ কাউন্সিল, সেটাই হচ্ছে আমাদের সর্বোচ্চ ডিসিশন মেকিং বডি। আমাদের তো অনেকগুলো চিঠিপত্র উত্তর দেওয়ার ব্যাপার আছে, তার জন্য অনেক বিভিন্ন ধরনের ইনফরমেশান কালেক্ট করার ব্যাপার আছে, সেগুলো সব তো বাড়ি থেকে সম্ভব নয়। সব ডকুমেন্ট তথ্য এখানে থাকে, নাম্বার অফ স্টুডেন্ট, হস্টেল স্টুডেন্ট, নাম্বার অফ হস্টেল সিটস, এই প্রেজেন্ট সেশনে কতজন ভর্তি হয়েছে, লাস্ট 5 বছরে কী হয়েছে, কতগুলো কমিটির মিটিং হয়েছে, তাদের যে সমস্ত রিপোর্টগুলো, এই সমস্ত কালেকশন করার জন্য আমাকে রিপোর্টের যেহেতু নির্দিষ্ট সময়সীমা আছে, সেটা তো শনি রবিবার বলে বেঁধে দেননি ওনারা, সেইগুলো জোগাড় করার জন্যই মূলত আমার আশা। আগে তো আমাদের যে সমস্ত কমিটিগুলো আছে সেগুলোর আলোচনা করে দেখতে হবে সবার মধ্যে, অ্যাকচুয়ালি কোথায় কোন জায়গাটা কোনটা অকেজো হয়ে আছে না আছে সেগুলো তো দেখতে হবে। সেগুলো না দেখে এক্ষুনি তো বলা সম্ভব নয়। তবে আমার দীর্ঘদিন মানে রিসেন্ট অতীতে মানে রিসেন্ট পাস্টে যে শুনেছি বিভিন্ন রকম কমিটির মিটিং হচ্ছে না, সেগুলো দেখতে হবে। ইসি কল না করলে তো বিভিন্ন জিনিস আটকে থাকে, সেগুলোই দেখতে হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এখন এক অশান্ত সময়। নতুন উপাচার্য দায়িত্ব নিলেন, তবে এর মাঝেই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির মাথা হঠাৎ ইস্তফা দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পরিস্থিতি কিছুটা জটিল করে তুলল বলেই মনে করছে ওয়াকিবহল মহল। ক্যামেরায় আনন্দের সঙ্গে শুভঙ্কর মণ্ডল, কলকাতা টিভি।